আজকে সকাল সকাল ক্ষেত থেকে কুমড়ো কাটবো, কেটে তারপর আজকে মাছ দিয়ে রান্না করবো। রেহানার কখনো এরকম কুমড়ো কেটেছো গাছ থেকে? না কাটো নাই? না এই প্রথম। জি দেখি কাটো, দেখি পারো নাকি। নিতে ধরো। হুম আরে ভাই, হুম আস্তে আস্তে কাটো। ও, কি হাতে লাগছে তোমার? জি নাও, হাতে নাও, দেখছো গাছের কুমড়ো বড় হয় নাই বেশি না? জি তবে এটা নারিকেলের মতো হয়েছে কেন দেখো। নারিকেলের কি এমন থাকে? বোকা, নারিকেলের তো এমন থাকে না। ওখান দিয়ে এটা গায়ে না লাগবে মানে তো। এটা অদ্ভুত তো, অদ্ভুত না, এটা ফুলের ইয়াটা, এটা না এটা থাকলে। না, এটাই যে এটা ও হ, এটা জানি কেমন হয়েছে, কেন হয়েছে বুঝি না, কেমন জানি হয়েছে। এটা ওকে কেটে ফেলে দাও। এটা হুম বাবা, পারি না। তুমি ধরো, তুমি তুমি হাতে নামো, কেটে দেয় দেখো। এভাবে এভাবে কেটে ফেলি বলো। ওটা নরম আছে তোরা ইয়ে, কি তো এটা কাটতে অসুবিধা হবে না, এটা নরম আছে। এই যে কেন নরম আছে, এটা কাটতে অসুবিধা হবে না, ধরো ছুরিটা না। কেন, আচার দিয়ে কি করবা? না এখন সকালবেলা না, চলো বসা, চলো। আমাদের নতুন একটা প্রিন্টার নিয়ে আসছে রাজা। প্রিন্টার মাঝে মাঝে লাগে, বিভিন্ন পেপার্স অথবা রায়ানের স্কুলের জরুরি কিছু পেপার যখন ইয়া করতে হয়, বের করতে হয়, তখন প্রিন্টার লাগে। ওর স্কুলের হোমওয়ার্কগুলো দেয়, ওগুলো কপি করতে হয়। এখন প্রিন্টার থেকে আমি প্রথমে আমার একটা ছবি ওয়াশ করছি। এই যে ছবিটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমরা প্রথমে বলতেছি দেখি যে আমাদের ছবিটা কেমন হয়, পরে দেখি যে একটা ছবি অনেক সুন্দর আসছে। এখন আবার বিকেলে এই যে বের হয়েছি, রায়ানকে আজকে সাইকেল চালানো শিখাবো। এই ইয়াতে আমার বাসার পাশে যে পার্ক, ওই পার্কে যাবো আজকে রায়ানকে সাইকেলটা চালানো শিখাবো। তো রায়ানের বেশি দেরি হয় নাই, 3 দিন রায়ানকে আমরা দেখাইছি কি যে কিভাবে চলতে হবে। ওই 3 দিনে রায়ান ধরে ফেলছে।
সন্ধ্যা হয়ে আসছে আমাদের, আজকে শেষ। রায়ান শিখেছে ভালোই, আজকে ছিল লাস্ট ডে। প্রথম 2 দিন, প্রথম একদিন করছে রায়ানকে রেজা, তারপরে করছে আদিল, আজকে লাস্ট দিন করছি আমি। 3 দিন রায়ানের শিখতে সময় লেগেছে, তো 3 দিন আজকে লাস্ট দিন ছিল। এখন পারে, রাদিয়া কিন্তু এখনও কন্ট্রোল করতে পারে না। এই যে মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়। এখন আমরা পার্ক থেকে বের হয়ে গেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যাব বাসা। বাসা বের চলে যাচ্ছি এখন। ব্যালেন্স পাচ্ছ না তো এখনো, দেখছো? করো না করো না, তুমি অ্যাক্সিডেন্ট হবা, তুমি ব্যালেন্স করতে পারতেছো না। নো, দাঁড়াও, ওই সাইড দিয়ে যাবে ভাইয়া, যাও, এটা তো স্ট্রেট আছে। এই সাইড, এই সাইড, এটা এটা ধরো, এটা ধরো, আমরা চলে আসছি বাসায় আজকে। আজকের জন্য এখানে শেষ। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।